তো হে গাইস, আকাশে উড়ে 35 বছর পর মাটি ছুঁয়েছিল ফ্লাইট 513। ভিতরে সারি সারি কঙ্কাল, রহস্য আজও। আগেই বলে রাখা দরকার, ঘটনাটা ভুতুড়ে। অবিশ্বাসীরা এর ব্যাখ্যা খুঁজে পাননি, আর বিশ্বাসীরও আজও সেই ঘুরিয়ে ফিরে সুযোগ পেলে এর গল্প শোনান। তবে যে যাই বলুক, সান্তিয়াগোর ফ্লাইট 513 আজও জবাবহীন ধাঁধা। 1954 সালের 4 সেপ্টেম্বর সান্তিয়াগো এয়ারলাইন্সের 513 নম্বর উড়ানটি মাটি থেকে আকাশে ওড়ে, তারপর হঠাৎ করে বেপাত্তা হয়ে যায়। জার্মানির পশ্চিম প্রান্তের শহর অ্যাকেন থেকে ব্রাজিলের ওলেগ্রিদে যাচ্ছিল বিমানটি। সাধারণ হিসেবে যাত্রাপথ ছিল 18 ঘন্টা, তবে ফ্লাইট নম্বর 513 গন্তব্য পৌঁছেছিল 35 বছর পর। তার আগে শেষবারের মতো বিমানটিকে দেখা গিয়েছিল 1954 সালের 4 সেপ্টেম্বর, উড়ানের ঘণ্টাখানেক পরে। শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। ব্যাস, তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিকে 2 বছর ধরে খোঁজা হয়, সমুদ্রে নামানো হয় ডুবুরি, তবে ফ্লাইট 513 একটুকরো খোঁজ পাওয়া যায়নি। বিমান চালক ও ক্রু সদস্য সহ 92 জন আরোহী ছিলেন বিমানে, বিমানের সঙ্গে তারাও ছিল নিখোঁজ। এরপর কয়েক দশক কেটে যায়। বিমান নিখোঁজ হওয়ায় দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয় সান্তিয়াগোর এয়ারলাইন্সটি, বন্ধ করা হয় সন্ধান পর্ব। তবে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যায় বিমানের। 35 বছর পর ব্রাজিলের ওলেগ্রির বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায় তাকে। রানওয়েতে নিখুঁত অবতরণ করে সান্তিয়াগোর এই এয়ারলাইন্স বিমানটি, অথচ বাস্তবে তখন সান্তিয়াগোর এয়ারলাইন্সের কোনো অস্তিত্বও নেই। বিমানবন্দরের তরফে বিমান চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। বাধ্য হয়ে নিরাপত্তা কর্মীদের নিয়ে বিমানটি দরজা খোলানো হয়। ভেতরের দৃশ্য দেখে শিউরে ওঠেন পোর্তো ওলেগ্রির বিমানবন্দরের কর্মীরা। বিমানটির প্রতিটি সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল। এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর ক্যারিও কঙ্কাল রূপেই ছিল। চালকের আসনে বসে থাকা তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে। এই বিবরণ 1989 সালে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল এক স্থানীয় সংবাদপত্রে। সাপ্তাহিক কাগজটির নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। তার প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে শিরোনাম বেরিয়েছিল, 92টি কঙ্কাল নিয়ে অবতরণ করল 50 দশকের বিমান। কিন্তু ঘটনাটি কি সত্যি? যুক্তিবাদীরা এর মিথ্যে প্রমাণে 3টি যুক্তি দিয়েছেন। প্রথম কারণ, উইকলি ওয়ার্ল্ড নিউজ সংবাদপত্রটি নিজেই ভুয়ো খবর প্রকাশের জন্য বরাবরই কুখ্যাত ছিল সংবাদপত্রটি। এর আগেও এক নিখোঁজ বিমান নিয়ে ভুল খবর প্রকাশ করেছিল তারা, তার প্রমাণও পেয়েছিল অনেকেই। দ্বিতীয়ত, যুক্তিবাদীদের মতে গল্পটি হুবহু একটি সিনেমার গল্প থেকে টুকা। 1961 সালের ওই সিনেমা টুলাইট জোন দ্য ওডিসি অব দ্য ফ্লাইট 33 নামের গল্পটি। তৃতীয়ত, ঘটনাটির কোনো প্রমাণ নেই, আজও সংবাদপত্রের কাটিংয়ের উপরে এতে বিশ্বাস করা বা না করার বিষয়টি নির্ভর করছে।